আসসালামু আলাইকুম আজকে আমরা গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপদীয় বহুপদী সমীকরণে নয়ের বাকি কয়েকটা অঙ্ক আছে সেগুলো করব তো নয়ের অঙ্কগুলো করার জন্য আমাদেরকে এই সমীকরণগুলো এই সূত্রগুলো অবশ্যই জানতে হবে এগুলো হচ্ছে ত্রিকার সমীকরণের জন্য আমাদের নয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো কি ত্রিকার সমীকরণ তো এগুলো অবশ্যই ভালো করে জানতে হবে যারা খাতায় লিখে নাও নেয় অবশ্যই লিখে নিবা নিজের অঙ্ক করার সময় দেখবা অনেক কিছুরই সমাধান করে ফেলতে পারতো তো দেখো আমাদেরকে নয়ের পরের অঙ্কটাতে কি বসে টু এক্স কিউব মাইনাস নাইন এস স্কোয়ার প্লাস চোদ্দো এক্স মাইনাস ফাইভ ইকোয়াল জিরো যার একটি মূল টু প্লাস আই তো এই মূল এইটা হচ্ছে আমাদের শর্ত দেওয়ার সমাধান নির্ণয় করতে হবে তো এই যে সমীকরণ দেখো আই তার মানে কি এটা জটিল সংখ্যা জটিল সংখ্যা সময় কি হয় জোড়ায় থাকে এবং অনুবন্ধী বিপরীত আকারে থাকে তা মানে একটা যদি টু প্লাস আই হয় আরেকটা কি হবে টু মাইনাস ঠিক আছে তো আমি এখানে ব্যাখ্যা লিখছি কি সংখ্যা জটিল মূল জোড়ায় থাকে সেই তো অপর মূলটি কি হবে টু মাইনাস আই তো যেহেতু দুইটা মূল পাইলাম কিন্তু আমাদের কি ত্রিকার সমীকরণ ত্রিকার সমীকরণের ক্ষেত্রে মূল হবে তিনটা দুইটা জানি আরেকটা জানি না সেই জন্য এটাকে আলফা ধরলাম তো মূল ত্রয়ের যোগফল কত মূলতায় যোগফল আসছে আমাদের যোগ করে মাইনাস বি বাই এখানে আমার আলফার মান আসছেও হাফ আসছে তার মানে দেখো দুইটা মূল তো অলরেডি জানে একটা হচ্ছে টু প্লাস আই একটা হচ্ছে টু মাইনাস টু মাইনাস আই তো আলফার মানটা বের করলে কি তিন নাম্বারটা বের করা হয়ে গেল আলফার মানও পায়ে গেলাম তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার পর অঙ্কটা দেখি জিরো যার একটি মূল এই সমীকরণের একটা মূল ওয়ান তো আমাদেরকে কী বলছে বাকি মূলগুলা নির্ণয় করতে তো একটা সমীকরণের কয়টা মূল থাকে তিনটা একটা মূল দেওয়া আছে একটা মূল হচ্ছে ওয়ান ঠিক আছে আমাদের বাকি দুইটা বের করতে হবে আচ্ছা তো এই যে যেহেতু এই সমীকরণের একটা মূল ওয়ান তার মানে এক্স মাইনাস ওয়ান প্রদত্ত সমীকরণের একটা উৎপাদক হবে তার মানে এই সমীকরণটা লিখলাম এখান থেকে আমি এক্স মাইনাস ওয়ান বসাই দিলাম এরপরে গুণ করে এই লাইনটা লেখসে ঠিক আছে আমি প্রথমে এখান থেকে এই লাইনটাতে গেছি আচ্ছা এখন দেখো এক্স মাইনাস ওয়ান তিন জায়গায় কমন যায় তো এক জায়গায় কমন নিয়ে নিলাম কত থাকে এস স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস তেরো জিরো এবারে একটা মূল যদি আমাদের এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা এক্স ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে অপর মূলটা কী হবে এস স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস তেরো ইকুয়াল জিরোর সমীকরণ হতে পাওয়া যাবে একটা মূল তো ওয়ান বের করছি তো আর যে দুইটা মূল এখানে সম্ভবত দুইটা মূল বের হবে সেটা কি এই জায়গার থেকে বের হবে তো এখান থেকে আমি বের করলাম আমাদের দীঘার সমীকরণের জন্য যে পরিচিত সবচেয়ে সূত্রটা মাইনাস বি প্লাস মাইনাস টুটোপর বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই ফোর বি না টু এ জানি আচ্ছা যাই হোক দেখো সুবিধার জন্য সূত্রটা এখানে রাখছি এই সমীকরণ থেকে আমি এভাবে করে সমাধান নির্ণয় করলাম এখানে দেখো রুট অবার মাইনাস ওয়ান তো আমরা কি জানি এখানে দেখো প্রথমে কাটা যায় এখানে টু প্লাস এখানে থ্রি রুট এটা থাকে আচ্ছা এরপরে আমরা খেয়াল করে দেখি আমরা কি জানি আই এখানে দেখো আই ইকাল রুট আবার ঠিক আছে এটা হচ্ছে টোটুল সংখ্যার ক্ষেত্রে আয়ের মান কত আই ইকোয়াল রুট আবার আমি কত বসালাম আই বসালাম তো মূল তো আর যত একটা হচ্ছে টু প্লাস থ্রি আই আর একটা হচ্ছে টু মাইনাস থ্রি আই আর ওয়ান তো সেটা বলেই রাখছে তো তিনটা মূল্য বের করে ফেলছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার নয় সর্বস্ব সংখ্যাটা দেখি কি বলছে এক্স কিউব প্লাস এস স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ইকোয়াল জিরো যার একটি মূল টু আই তো একটা মূল দেওয়া আছে আমাদেরকে বাকি দুইটা মূল নির্ণয় করতে হবে কারণ আমরা জানি ত্রিকা সমীকরণের ক্ষেত্রে মূল কয়টা হয় তিনটা একটা দেওয়া আছে আরও দুইটা নির্ণয় করতে হবে তেই সমীকরণের আমরা একটু খেয়াল করে দেখি টু আই এস আই কি জটিল সংখ্যার ভিতরে পড়ে যখন জটিল সংখ্যা হয় মূল তখন কি জোড়ায় থাকে আর আরেকটা একটা আরেকটার বিপরীত থাকে ঠিক আছে যেহেতু জটিল মূল জোড়ায় থাকে সেই তো কী হবে অপর মূর্তি কি হবে মাইনাস টু আই হবে সবসময় অনুবন্ধী বা বিপরীত হয় তো এখানে এখানে প্লাস কত পাইলাম মাইনাস টু আই এখন তৃতীয় মূল তো জানি না তাই তৃতীয় মূলকে আমরা আলফা তুললাম তো প্রদত্ত সমীকরণ হতে এখানে দেখি যে তিনটা মূল পাইছে মূল তো যোগফল যোগ ফল মাইনাস বি বাই এ এখান থেকে আমি আলফার মান পাইলাম তাহলে দেখো প্রথম মূল্য জানে দ্বিতীয় মূল্য জানে আলফার মান পাইলাম তাহলে আমাদের অঙ্ক তো শেষে আমাদের শুধু লক্ষ্য ছিল একটা মূল দেওয়া আছে বাকি দুইটা মূল বের করব তো বাকি দুইটা মূল বের করে ফেলছি এটাই কি আমাদের অ্যান্সার আশা করি বুঝছো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমরা এখন দশের এক নাম্বার ম্যাটটা দেখি দশের এক নাম্বার কি বলছে কোন ত্রিকার সমীকরণের একটি মূল মাইনাস টু মাইনাস টু রুট অভার থ্রি আই হলে এবং মূলগুলির গুণফল যদি আসি হয় সমীকরণটি নির্ণয় করো আচ্ছা তা আমাদের একটা মূল দেওয়া আছে কত এটা এটা দেখো আই আছে তার মানে কি জটিল সংখ্যা তার মানে বিপরীত হবে জটিল সংখ্যা সে সময় জোড়ায় এবং বিপরীত অবস্থায় থাকে তার মানে অপরটি হবে মাইনাস টু প্লাস মাইনাস টু প্লাস টু রুট অফ থ্রি আই হবে তো দুইটা জানলাম যেহেতু থ্রি সমীকরণ বলছে তার মানে মূল হবে তিনটা আর একটা মূল জানি না সেটাকে আমরা আলফা ধরলাম আচ্ছা এখন দেখো প্রশ্ন মতে মূল ত্রয় তিনটা মূলই জানি এখন তো মূল ত্রয়ের যোগ গুণফল মূল ত্রয়ের গুণফল কত আমাদের এখানে আমরা দেখি যে আমাদের মূল ত্রয়ের গুণফল মূল তিনটার গুণফল কত হবে বলে দিছে আশি হবে ঠিক আছে এখানে আমাদেরকে বলেই দিছে যে প্রশ্ন মতে মূল ত্রয়ের গুণফল কত হবে আমাদের আশি হবে তো এখানে আমরা মূল তিনটা গুণ করলাম এখানে দেখো এটা এ মাইনাস বি এ প্লাস বি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুটো বসাইলাম আর এখানে আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান হয় তো এখানে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান এখানে অলরেডি মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে প্লাস তিন চার আর বারো হয় আচ্ছা তাহলে এখানে আলফার মান কত পাইলাম আমরা ফাইভ পাইলাম তেমন আমরা তৃতীয় মূলটা কত পেলাম ফাইভ পাইলাম তো আমাদের প্রশ্ন কি বলছিল যে টিকা সমীকরণের একটি মূলে এত এবং মূলগুলির গুণফল এত হলে সমীকরণ নির্ণয় করো সব সমীকরণ নির্ণয় করতে হবে এখন আমাদের দেখো আমরা কি করলাম আলফার মান বের করে ফেলছি তো আমরা দেখি টিকার সমীকরণের ক্ষেত্রে মূল জানা থাকলে তখন সমীকরণ নির্ণয় করার সূত্র কি এটা এক্স কিউব মাইনাস মূলত্রয়ের যোগফল ফল ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল জিরো এটা হচ্ছে যখন জানা থাকবে সমীকরণ নির্ণয় করতে বলবে এখন আমাদেরকে সমীকরণ নির্ণয় করতে বলছে তো দেখো মূল যোগ ফল বের করে ফেলছি ঠিক আছে মূল যোগ ফল বের করে নিয়ে আমরা এখন করব যে মূল তিনটা জানি তো মূল তিনটার যোগফল কত হচ্ছে আমাদের ওয়ান তাহলে দেখো এটার কাজ পেলাম মূল তিনটার যোগফল পাইলাম এখন আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটার মান বের করবো এটা হচ্ছে আমাদের সূত্র তো এখন দেখো বলতে পারো বিটা গামা কোথায় পাইলেন তাহলে আমরা সুবিধার জন্য কি করতে পারি তৃতীয় মূল তো আলফা দোষি এখন এই মূলটাকে আমরা ধরতে পারি কত বিটা আর এই মূলটাকে ধরতে পারি কত গামা তাহলেই হয়ে যায় তাহলে সে অনুসারে এই তিনটা কি কী করলাম আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল কত হয় আমাদের সি বাই এ সি বাই এ আচ্ছা তার মানে এখানে আমরা এটা পাইলাম আচ্ছা সি বাই এ হইল আমরা তো আমাদের তো সমীকরণ দেওয়া নাই তো এখানে আমরা শুধু মুদ্রায় কি করবো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা শুধু টুকের মান বের করব যেহেতু আমরা সমীকরণ জানি না বি বাই এ আর সি বাই এ দিয়ে আমাদের কোনো কাজ নাই আমরা শুধু একটুকের মানটা বের করব। তো যে যেহেতু আমরা আলফা বিটা গামা জানি এই তিনটার গুণ করে আমরা এইভাবে বসায় রাখলাম তো এটার মান কত আসছে মাইনাস পর তো নির্ণয় সমীকরণ সূত্রটা কি এস কিউব মাইনাস মূত্রায় যোগফল মানে আলফা বিটা আলফা প্লাস বিটা প্লাস গামা আচ্ছা এস স্কোয়ার ইন্টু এস স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস গামা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা ইকোয়াল জিরো সূত্রটা লিখে ফেললাম এখন এস কিউব দিলাম মাইনাস মূত্রায় যোগফল কত পাইছি আমরা ওয়ান পাইছি আচ্ছা তারপরে অ্যাস স্কোয়ার লিখলাম এরপরে এটার মান কত পাইছি আমরা মাইনাস ফোর পাইছি মাইনাস ফোর লিখলাম এক্স আছে এক্স লিখলাম মাইনাস আলফা ইন্টু বিটা ইন্টু গামা এটা তো পোর্শনে দেওয়া এসে মূল তিনটার গুণফল কত হবে আশি তো লিখে দিলাম মূল এর গুণফল কত আশি আচ্ছা তার মানে এখন সমাধান করে আমাদের কত আসার সমীকরণটা এক্স কিউব মাইনাস অ্যাস স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এইটিন এইটি ইকুয়াল কত জিরো এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সমীকরণ আশা করি আমরা বুঝছি আমাদের যখন সমীকরণ নির্ণয় করতে বলবে টিকা সমীকরণের তখন আমরা এই সূত্রটা ইউজ করব।